প্রায় দুবছর ধরে উৎসবর আনন্দর পর বঞ্চিত হয়ে থাকা অসমবাসীয়ে এবার পালন করব পারিব দুর্গা পূজা। বিশ্বকর্মা পূজালয়ের মাজত মাত্র দুটা দিনহে বাকি। কোভিড প্রটোকল মানি শারদীয় দুর্গা পূজা পালন করব রাজ্যবাসী। বহুদিনের পাছত প্রাণ পায় উঠেছে মৃৎশিল্পী সকল। শিল্পী সকল ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বকর্মা আর দুর্গা দেবীর মূর্তি নির্মাণত। আর নগাঁওর মৃৎশিল্পী সকল যেহেতু ব্যস্ত হয়ে পড়েছে মূর্তি নির্মাণত, অধিক তথ্যের আমি নগাঁওর সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক শ্যামেন্দ্র বৈরাগীর সঙ্গে। বিশ্ব খনিকর বিশ্বকর্মা পূজা সমাগত হয়। মই বর্তমান উপস্থিত আছো নগাঁও জেলার খড়মপট্টিত। আর এই খড়মপট্টিত দেখবলে পোৱা গৈছে যে মৃৎশিল্পী যখন প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানত এতিয়া ব্যস্ত হয়ে পড়েছে এই মৃৎশিল্পী সকল। কারণ বিশ্বকর্মা পূজার সমান্তরালভাবে আহি আছে দুর্গা পূজা, আর এই দুর্গা পূজার বাবে এতিয়া ব্যস্ততার অন্ত নাইকিয়া হয়েছে এই মৃৎশিল্পী সকলের। কারণ দীর্ঘদিন ধরে যে করোনা মহামারীর লকডাউনের এক পরিস্থিতি হয়েছিল, তারপরে কর্মহীনতা ভুগিবলগা হয়েছিল। কিন্তু এতিয়া বর্তমান স্বাভাবিক অবস্থা ঘুরি অহার লগে যেন মুখত হাঁহি বিৰিঙিছে। আর এতিয়া দিন রাত একাকার করে বিশ্ব খনিকর বিশ্বকর্মার প্রতিমূর্তি বনোয়ার আহি থকা দুর্গা পূজার মূর্তি সমূহ তৈয়ার করেছে। আর সম্পূর্ণভাবে এটা সাজু হয়েছে, কারণ দীর্ঘদিনের অন্তত পুনের এই কর্ম নিয়োজিত হবলে পাইছে। আর এই মৃৎশিল্পী সকলের যে প্রতিষ্ঠান আছে, মানে গৰাকী আছে আমার লগত, আমি একসার জানিব বিচারিম কি কব কি কম। এটা লকডাউনত তো আমার এইবিল কাম সাম সব বন্ধ হয়ে আসে। এটা তারমানে যে নাকি হেমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া যে কলে যে পূজা হব আর তেতিয়াৰ আমার ব্যস্ত হয়ে গৈছো। এটা তো মানুষ নাই, আছে চাইজন আর এইবিল পেলা কাম সাম করে আছো, চাও কি হয়। এটা অর্ডার পাইছে? অর্ডার হয়ে আছে, দুর্গাও হয়ে আছে। এটা মানুষ নাই যেটা আর কামও ইমান করব নিম আর দিনে রাতে কাম করে আছো। কিন্তু স্বাভাবিক অবস্থা ঘুরার কারণে জীবনে একটা আশা একটা আহিছে। আর আপনার ইয়াত কিমান কর্মচারী নিয়োজিত হয়ে থাকে? এনে তো আপনার আটজন মানুষ থাকে আর এতিয়া নাই, আর এতিয়া চারজন আছে। হয়, আসলে কব লাগবে যে কম সংখ্যক লোকের জড়িয়ে যান পারে চেষ্টা করেছে। কারণ লকডাউনের সময়ত কাম নথকার বহু কর্মচারী ইয়ারপর ঘরলে গুছি গেছিল, বর্তমান ঘুরি অহা নাই। কিন্তু এটা যখন কর্মচারী ইয়াত আছে, মানে অকান জানি বিচারিম আপনি কিহর মূর্তি বনায় আছে? বিশ্বকর্মা কেন লাগছে? বহুত দিনের মূরত একটা স্বাভাবিক হিমন্ত বিশ্বকর্মা কইছে কি পূজাটো হব, হ্যাঁ এই কারণে একটু মনটা ভাল লাগছে। ভাল লাগছে কারণ ঘর সংসার চলার কথা আছে, কারণ এই জীবিকা নাকি আপনার? এই জীবিকার উপর নির্ভরশীল আপনার? হয়, এটা সুবিধা হব আর এটাই সুবিধা হব, মানে অকমান তো চলিব। ভাল লাগিছে হয়, আসলতে এই সকল লোকে এনে ধরনের জীবিকা নির্বাহ করে, কারণ তেওঁলোকৰ এই হল ব্যবসায়। কারণ লকডাউনের কারণে যথেষ্ট তেওঁলোকৰ অসুবিধার সম্মুখীন হবলগা হয়েছিল। ক্যামেরা পার্সনে দেখুৱাই আছে, আমি আরও অকন আগলৈ যাবলৈ বিচাৰিম। মা দুর্গারও বিশাল প্রতিমূর্তি এওঁলোকে তৈয়ার করেছে, কারণ দুর্গা পূজাও সমাগত। কারণ সেই উপলক্ষে এটি বিশ্বকর্মা পূজার পাশতে সামন্তরালভাবে দুর্গা পূজা যেহেতু আহি আছে, সেইভাবে এতিয়া অধিক তৎপরতার দিন রাতে একাকার করে কর্ম নিয়োজিত হয়ে থাকা দেখবলে পাওয়া গেছে। কিন্তু দীর্ঘদিনের